সরকারের পদত্যাগে সংকট উত্তরণের পথ বলছে এনপিপি। জানিয়ে দেব জাতিসংঘের প্রশ্ন এড়িয়ে যাওয়া রাষ্ট্রকে বিপদে ফেলবে বলছে রব। বিদ্যুতের সব হিসাবের শ্বেতপত্র প্রকাশের দাবি গণফোরামের। এদিকে শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন, চমক দেখাবেন দুলাস। আরও জানিয়ে দেব শ্রীলঙ্কার মতো সংকট কি ভারতের হতে পারে, সর্বদলীয় বৈঠকে উত্তর দিলেন জয়শঙ্কর। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা বিএনপি মহাসচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকারের পদত্যাগে সংকট উত্তরণের পথ বলছে এনপিপি। বিদলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশে বর্তমানে চরম অর্থনৈতিক সংকট বিরাজ করছে। গ্যাস, বিদ্যুৎ, তেল সহ নিত্য পণ্যের দাম আকাশচুম্বী। নতুন করে বাড়ানো হয়েছে ঔষধ ও পানির দাম, সঙ্গে শুরু হয়েছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। সার্বিক পরিস্থিতিতে মানুষ আজ অসহায় ও দিশেহারা। ক্ষমতাসীনদের লোটপাট ও সীমাহীন দুর্নীতি গোটা দেশের অর্থনীতিকে অন্ধকার পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। তিনি আরো বলেন, দেশবাসী মনে করে চলমান সংকট সমাধানের একমাত্র পথ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ। যত দ্রুত এই সরকার পদত্যাগ করবে ততই দেশের মঙ্গল। আর সরকার অবিলম্বে পদত্যাগ না করলে গণসম্পৃক্ত তীব্র আন্দোলনে তাদেরকে বিদায় করতে হবে। এজন্য দলমত নির্বিশেষে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। এনপিপির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে দলীয় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2007 সালের 19 জুলাই এনপিপি প্রতিষ্ঠিত হয়। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূর্ণ ব্যক্ত করে বিশদলীয় জোটের এই নেতা বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষভাবে সম্ভব নয়, যেটা অতীতে একাধিকবার প্রমাণ হয়েছে। তাই নির্বাচন কমিশনে কে আসলো বা কে না আসলো এটা কোনো মুখ্য বিষয় নয়। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, এটাই মুখ্য এবং এটাই আমাদের মূল দাবি। নির্দলীয় সরকারের দাবি আদায় হলে তখন নির্বাচন কমিশনের বিষয়ে ফয়সালা হবে। এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মুস্তাফার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আহমদ জহির হোসেন, হাকিম মোহাম্মদ জাকির হোসেন, জেবি চায়না যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফরিদুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, মোহাম্মদ তোতামিয়া, প্রচার সম্পাদক কাজী মুজাফফর হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ন্যাশনাল পিপলস মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদক ইবনাত খান, জান্নাতুল হাসান ঐশী, ন্যাশনাল পিপলস ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান প্রমুখ। জাতিসংঘের প্রশ্ন এড়িয়ে যাওয়া রাষ্ট্রকে বিপদে ফেলবে বলছে রব। জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, দেশে গুম, খুন, তথ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ সম্পর্কে অবস্থান জানতে জাতিসংঘের প্রশ্নের জবাব না দিয়ে সরকার দুর্বৃত্ত রাষ্ট্রের নজির স্থাপন করছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, 2021 সালের 1 মে থেকে 2022 সালের 30 এপ্রিল পর্যন্ত দেশে সংঘটিত মানবাধিকার প্রশ্নে সরকারের অবস্থান জানতে চেয়ে বাংলাদেশ স্থায়ী মিশনকে চিঠি দিয়েছিল জাতিসংঘ। সেই চিঠির জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল 15 জুলাই পর্যন্ত। অন্যথায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আগামী সেপ্টেম্বরে মহাসচিব যে বার্ষিক প্রতিবেদন দিচ্ছেন তাতে বাংলাদেশ সরকারের ভাষ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও জাতিসংঘকে প্রশ্নগুলোর উত্তর দেয়নি বাংলাদেশ সরকার। তিনি বলেন, বাংলাদেশে 76টি গুমের ঘটনার হালনাগাদ তথ্য, ভিকটিমের বাড়িতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতি ও ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে 76টি ঘটনার অনেকেরই রেকর্ড নেই বলে উল্লেখ করা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা। নাগরিক গুম হবে, হত্যাকাণ্ডের শিকার হবে, অথচ সরকারের কাছে কোনো তথ্য থাকবে না, এটা রাষ্ট্রের দেউলিয়াত্ব প্রকাশ করে। মানবাধিকার লঙ্ঘনে 7 জন ব্যক্তি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নামে নিষেধাজ্ঞা দেওয়ার পরও সরকার কোনো সতর্ক অবস্থান গ্রহণ করছে না, যা খুবই আত্মঘাতী। বিদ্যুতের সব হিসাবের শ্বেতপত্র প্রকাশের দাবি গণফোরামের।
গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু যৌথ জরুরি বৈঠকে বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায় মুক্তি আইন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় লুটপাট করার বিশেষ আইন, যার মাধ্যমে জনগণের রক্ত চুষে খায় অবৈধ ক্ষমতাসীনরা। অবিলম্বে বিদ্যুৎ এ ভর্তুকি কত তার সব হিসাব নিকাশ সহ জনগণের সামনে শ্বেতপত্র প্রকাশ করুন। মঙ্গলবার বিকাল 5টায় গণফোরাম সভাপতির কার্যালয়ে গণফোরামের জরুরি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সবাই নেতারা দেশের চলমান সংকট নিরসনে আলোচনা করেন। গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ডক্টর আবু সাইয়েদ বলেন, আমদানি নির্ভরতা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকটের সবচেয়ে বড় কারণ। অতিরিক্ত আমদানি নির্ভরতার সবচেয়ে বড় কারণ লুটপাট করা। এখানে জনগণের কোনো সুযোগ সুবিধা না দিয়ে কোম্পানিগুলোকে সব সহায়তা দেওয়ার মাধ্যমে মহাপরিকল্পনা করে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়। গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই দলদাস নির্বাচন কমিশন দিয়ে সংলাপের নামে নাটক বন্ধ করুন। আপনাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা সম্ভব নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় অভ্যন্তরীণ সরকারের কোনো বিকল্প নেই। এ সময় আরো বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি মহসিন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য মেজর আসাদুজ্জামান বীর প্রতীক, আব্দুল হাসিব চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রওশন ইয়াজদানি, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদুল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নীলুফার ইয়াসমিন শাপলা, ছাত্র সম্পাদক মোহাম্মদ সানজিদ রহমান শুভ। শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন চমক দেখাবেন দুলাস। শ্রীলঙ্কার পার্লামেন্টে আজ দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বিরোধী দলের প্রার্থী সাজিদ প্রেমদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে অনেক হিসাব পাল্টে গেছে আর ক্ষমতাসীন দলে ব্যাপক বিভাজন দেখা দিয়েছে। এর ফলে অপ্রত্যাশিত কোনো ফলাফলও দেখা যেতে পারে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রার্থী তিনজন, এরা হচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের দুলাস আলাহা পেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরুমনা দলের অনুর কুমার দিশানায়েক। পার্লামেন্টের 225 সদস্যের নির্বাচিত প্রেসিডেন্ট 2024 সালের নভেম্বর পর্যন্ত গোতাবায়া রাজাপাকসের উত্তরসূরি হিসাবে দায়িত্ব পালন করবেন। অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্ট ক্ষোভে গোতাবায়া রাজাপাকসের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। গোতাবায়া পালিয়ে যাওয়ার আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করে যান। এর আগে তার ভাই মাহিন্দ্রা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলে তিনি তাকে প্রধানমন্ত্রী করে যান। গোতাবায়ার দল প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকেই সমর্থন দিতে যাচ্ছে। শ্রীলঙ্কার মতো সংকট কি ভারতের হতে পারে? সর্বদলীয় বৈঠকে উত্তর দিলেন জয়শঙ্কর। শ্রীলঙ্কার মতো ভারতের পরিস্থিতি হতে পারে এমন একটা আশঙ্কা দেশের বিরোধী রাজনীতিকদের পাশাপাশি ভারতের সাধারণ মানুষের মতেও দানা বাঁধতে শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, ভারত অর্থনৈতিক সংকটের মুখে পড়বে না তো? সেই প্রসঙ্গে টেনে এনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে জানিয়ে দেন, ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্রের তুলনা করা ঠিক নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট চলছে, গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে দেশ, রাষ্ট্রপতির পদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে গোতাবায়া রাজাপক্ষে। প্রতিবেশী দেশটির এই অবস্থায় রীতিমতো উদ্বিগ্ন ভারত। সর্বদলীয় বৈঠকে সে কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রীলঙ্কা গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে, যা স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশ হিসাবে ভারতকে উদ্বিগ্ন করে। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে তেমনই বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ভারতে যেসব এজাতীয় পরিস্থিতি এখনই তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। এদিন সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর ছাড়াও উপস্থিত ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, আরও ছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম, মানিকম ঠাকুর, এনসিপির শরদ পাওয়ার, টিআর বালু, এমএম আব্দুল্লাহ। দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা বিএনপি মহাসচিবের। বিদ্যুৎ সংকটে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান তিনি। বিদ্যুতের লোডশেডিং এর মাধ্যমে দেশ ক্রমাগত শ্রীলঙ্কার দিকে যাচ্ছে বলেও শঙ্কার কথা জানান মির্জা ফখরুল। IMF এর জরিপ তুলে ধরে সাতটি দেশ শ্রীলঙ্কার মতো অবস্থার দিকে যাচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুৎ সংকটের মাধ্যমে বাংলাদেশও সেই পথেই হাঁটছে। তিনি আরো বলেন, সরকারের দুর্নীতির কারণে সব ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে। মেগা প্রকল্পের নামে বরাদ্দের বড় অংশ লুটপাট করছে বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ নিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন দেশের জনগণকে বোকা মনে করছে।